কংগ্রেস ভবনের শাসক গোষ্ঠী বিজেপির হারমাত বাহিনীরা যে আক্রমণ করেছিল এবং আমাদের কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলা জড়িয়ে যে মামলা হয়েছিল সেই মামলাতে আমরা নিচের কোটে আমি হরিকৃষ্ণ ভৌমিক পার্থ সরকার আশিস সাহার আশিস দে শুদ্ধ অনেক আইনজীবী এবং শান্তিপ্রিয় ভট্টায় শুদ্ধ অনেক আইনজীবীরা আমরা গেছিলাম নিচের কোটে তাদের বেল পিটিশন রিজেক্ট হওয়ার পর আমরা আন্ডার সেকশন 439 অফ সিআরপিসিতে আমরা জজ কোর্টে তাদের জন্য বেইলের আবেদন করি এবং আজ গতকালকে বেইলের আবেদন হরিকৃষ্ণ ভৌমিক শুদ্ধ পার্থ সরকার এবং অন্য অন্য আইনজীবীরা শুদ্ধ আমরা যখন হিয়ারিং করি গতকালকে এটা রায় দিয়ে আজকে অর্ডার পাস করেছেন আমরা অত্যন্ত আনন্দিত যে জজ কোর্টে তাদের মুক্তি পরোয়ানা তাদের বেইল অর্ডার হয়েছে এবং কিছুক্ষণের ভিতরে আমরা মুক্তি পরোয়ানা দিয়ে তাদেরকে জেল থেকে আমরা বের করে নিয়ে আসব এবং এই রায়ে আমাদের জয় হয়েছে বলে আমরা আশা পোষণ করছি লক্ষ টাকা বেল বন্ড এবং আটজনের এবং ইচ দুজন সিউরিটি 2 লাখ টাকা এবং পশ্চিম ত্রিপুরা জেলা থেকে তারা বাইরে যেতে পারবে না এই কন্ডিশনে তাদেরকে জামিন দেওয়া হয়েছে।